বঙ্গবন্ধুর স্যাটেলাইট, এটা বঙ্গবন্ধুর আদর্শ। এটা বঙ্গবন্ধুর স্যাটেলাইট হলো কিভাবে? উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল মুসলিম লীগ, সেই দল থেকে উৎপত্তি আওয়ামী মুসলিম লীগ। সেখান থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে তৈরি করা হয় নতুন রাজনৈতিক দল, যার নাম আওয়ামী লীগ। এখন আমরা যাকে চিনি বাংলাদেশ আওয়ামী লীগ নামে। আওয়ামী থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার মতো ইসলাম থেকেও সরে গেছে রাজনৈতিক এই দলটির অনুসারীরা। রাজনৈতিক দল বললে ভুল হবে, এটি এখন পৃথিবীতে নবাগত ধর্মের নাম, যে ধর্মের প্রবর্তক হযরত শেখ মুজিবুর রহমান, যিনি পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তারপর ইংরেজদের 200 বছরের শাসনামলে ব্রিটিশ বিরোধী সবগুলো আন্দোলনের নেতৃত্ব দিয়ে ভারত পাকিস্তান নামক দুটি রাষ্ট্র গঠন করেছেন। এরপরে পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, কোথায় নেই আমাদের সবার প্রিয় শেখ মুজিবুর রহমান। অল্প বয়সেই আপনারা একটু লক্ষ্য করেন, দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন, প্রথম পাকিস্তান, এরপরে বাংলাদেশ। এরকম মিথ্যা বলতে বলতে শেখ মুজিবকে এখন নবী রাসূলের পর্যায়ে পৌঁছানোর চেষ্টা চলছে, সেই সাথে মেয়ে হাসিনাকে উম্মুল আওয়ামী লীগিন বানানোর প্রাণান্তকর চেষ্টাও অব্যাহত আছে। সকল গুণের অধিকারী আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। যার বেহেশতে যাওয়ার অধিকার আছে। সবার হাতে তালি চাই আমার নেত্রী শেখ হাসিনা, তুলো না যার নাই। স্কুল কলেজগুলোতে মুজিবের নামে মিথ্যা ইতিহাসের পাশাপাশি শেখ মুজিবকে পূজা করবার শিক্ষাও দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, শেখ মুজিবকে শুধুমাত্র এখন আওয়ামী ধর্মের শেষ নবী ঘোষণা করাটাই বাকি আছে। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আল্লাহর সাথে কাউকে শরিক করলে তার কোনো ক্ষমা নেই, কিন্তু আওয়ামী ধর্মে তাদের ভগবানের চেয়ে নবী মুজিবের সম্মান আরো অনেক বেশি। মুজিবের সাথে ন্যূনতম বেয়াদবি বরদাস্ত করা হয় না এই ধর্মটিতে। নবী মুজিবের প্রতি ভক্তি ঠিক রেখে চুরি, ছিনতাই, ধর্ষণ, ভোট ডাকাতি সবই করতে পারবেন, কিন্তু মুজিবের প্রতি কিঞ্চিত বেয়াদবি হলেই তাদেরকে ধর্মচ্যুত করা হয়, যার প্রমাণ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধু 30 লাখ মারেছে, 64 জেলায় 45,000 করে মরছে প্রত্যেক জেলায়। আওয়ামী ধর্ম থেকে জাহাঙ্গীরকে বহিষ্কারের কারণ তিনি বলেছিলেন, তাদের শেষ নবী শেখ মুজিব নিজের প্রয়োজনে মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ মারা যাবার গাজাখুরি গল্প বানিয়ে গেছেন। 64 জেলায় 45,000 করে মরছে প্রত্যেক জেলায় যুদ্ধের সময়। ঘটনা কিন্তু সত্যি, 30,000-কে 30 লাখ বানিয়েছিল শেখ মুজিব, কিন্তু আগেই বলেছি তাদের ধর্মে নবীর শানে কোনো বেয়াদবি একেবারে বরদাস্ত করা হয় না, যে কারণে হাজারো কান্নাকাটি করেও ক্ষমা মেলেনি মেয়র জাহাঙ্গীরের। আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রী, উনি মানবতার মা, আল্লাহর পরে উনি আমাদের মালিক, সেই জন্য আমার মায়ের কাছে আমি আবারও অনুরোধ করব, উনি যেন পুনরায় বিবেচনা করে বহিষ্কার আদেশ দিয়েছেন সেটা যেন প্রত্যাহার করেন। আওয়ামী নবী মুজিবের মূর্তি স্থাপনের বিরুদ্ধে কথা বলার অপরাধে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে শেষ পর্যন্ত ধর্মচ্যুতির পাশাপাশি গ্রেফতারও করা হয়েছিল। এলাকায় ব্যাপক জনপ্রিয় দুদুবারের নির্বাচিত মেয়র আব্বাস আলীর অপরাধ, তিনি শুধু বলেছিলেন ইসলামে কারো মূর্তি বসানো হারাম। আওয়ামী ধর্মের বাইরে অন্য ধর্মের অনুসারীদের ক্ষেত্রে শাস্তির বিধান আরো কঠিন। কিছুদিন আগে ভিপি নুরুল হক নূরের নামে একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টের কারণেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোর্শেদ হাসান খানকে শুধুমাত্র সঠিক ইতিহাস লেখবার কারণে শাস্তি দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে তার ফেসবুকে শেখ মুজিবকে নিয়ে সমালোচনামূলক পোস্টের কারণে গ্রেফতার করা হয়। গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকার পরেও তাকে জামিন দেওয়া হয়নি। ছাড় দেওয়া হয়নি দেশের সবচেয়ে জনপ্রিয় দলের সর্বোচ্চ নেতাকেও। শেখ মুজিবকে নিয়ে মন্তব্য করার জেরে তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। পৃথিবীর যত ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে কট্টর অনুভূতি আওয়ামী ধর্মের মানুষের। এরা তাদের নবী মুজিবের মূর্তির বিরুদ্ধে কথা বললেও সহ্য করতে পারে না। আওয়ামী লীগ তাদের নবীর ব্যাপারে চরম কট্টর হলেও অন্যান্য ব্যাপারে
যথেষ্ট উদার। নবী মুজিব ও তার পরিবারের প্রতি ভক্তি রেখে আওয়ামী ধর্মের লোকেরা চাল চুরি, গম চুরি, ভোট চুরি, মানুষ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছুই নির্দ্বিধায় করতে পারেন। এর জন্য কোনো শাস্তির বিধান নেই, যে কারণে চুরি ডাকাতি ছিনতাই এসব তাদের এখন প্রধান পেশা। এমনকি ধর্ষণ করলেও তাদের বিচার হয় না। এই ধরুন ময়মনসিংহের এমপি নাজিমুদ্দিনের কথাই ধরা যাক। এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে শেখ মুজিবের এই উম্মতের বিরুদ্ধে। ইউটিউবে তার ভিডিও ভাইরাল হবার কারণে নাজিমুদ্দিন উল্টো সংসদে গিয়ে ক্ষোভ জানিয়েছেন, ইউটিউব কেন বন্ধ করা হচ্ছে না, কারণ এই ইউটিউবই যে তার সর্বনাশের কারণ। দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন। একই অভিযোগ উঠেছিল রাজশাহীর আরেক এমপি ইঞ্জিনিয়ার এনামুলের বিরুদ্ধে। দিনের পর দিন কথা হতে থাকে, একটা পর্যায়ে দুই মাস পর উনি আমাকে ভালোবাসি বলে, আমি তার কথায় মুগ্ধ হয়ে যাই, তার প্রেমে পড়ে যাই। আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, তুমি তোমার হাজবেন্ডকে ছাইড়া দাও। আমি ওনার কথাতে বিশ্বাস করে আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিই। সামনে পেছনে ধর্ষণের হুমকির আরেক ফোন আলাপ ফাঁস হয় শেখ মুজিবের আরেক কট্টর সমর্থক ডাক্তার মুরাদ হাসানের। বিকৃতভাবে ধর্ষণের হুমকি দেয়া এই ফোনালাপ ফাঁসের পরেও মুরাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ মুরাদের নবী মুজিবের প্রতি তার ভালোবাসার কোনো ঘাটতি নেই। গলা দিয়ে খাবার নামে না, শেখ হাসান শিশুটির মুখ, ওই মুখ ফাঁসে ঢাকা দক্ষিণের প্রভাবশালী কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের কথা নিশ্চয়ই মনে আছে। একজন নারী সাংবাদিককে ধর্ষণ চেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় চিত্তরঞ্জনকে বহিষ্কার তো দূরের কথা, উল্টো ভুক্তভোগী নারীকেই হত্যার হুমকি দিয়েছে চিত্তরঞ্জন। সাভারের পৌরসভার মেয়র রাজীব এলাকায় নিজেকে শেখ হাসিনার ছেলে হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে রয়েছে এলাকায় একাধিক নারীকে ধর্ষণের অভিযোগ। এর মধ্যে এক নারীর সাথে অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছিল। রাজীব এখনও এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে এলাকার সাংবাদিকদেরও চুপ থাকতে হয়, কারণ এর আগে বিভিন্ন সাংবাদিকদের হুমকি দিয়ে এলাকায় নিজের একক আধিপত্য বিস্তার করেছেন রাজীব। এত কিছুর পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ রাজীবের আওয়ামী নবীর প্রতি চেতনা কঠিন রূপে দণ্ডায়মান। আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে মাদক, মানি লন্ডারিং, অবৈধ বৈদেশিক মুদ্রা রাখা সহ গুরুতর চার অভিযোগে গ্রেফতার করা হলেও শেষ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে, কারণ তিনি তাদের নবীর সাথে কোনো ধরনের বেয়াদবি করেননি। আমি মনে করি আওয়ামী লীগ একটা ছাতা, আমরেলা। আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন সবাইকে ভালোবাসবে, সেই ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনাদের কমিটিতে আসছি, আমি রাজনীতিতে আসছি। এভাবে আওয়ামী নবীর প্রতি যথাযোগ্য সম্মান দেখিয়ে নারী কেলেঙ্কারির পাশাপাশি দুর্নীতি, অনিয়ম, ভোট চুরি, খুন, ছিনতাই, টেন্ডারবাজি, ব্যাংক ডাকাতি, অর্থ পাচার সহ সব ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে শেখ মুজিবের উম্মতেরা। টেন্ডারবাজি, চাঁদাবাজি, বৈধ অস্ত্র দিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোলাম কিবরিয়া ওরফে জিকে শামীমকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করেছেন। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদ পাওয়ার পর জড়িয়ে পড়েন অবৈধ ক্যাসিনো ব্যবসায়। যুবলীগ নেতা খালিদ মাহমুদ ভুঁইয়া, জিকে শামীম সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদে নাম আসে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের। যে অভিযান চলছে এটা হয়তো ক্যাসিনো দিয়ে শুরু হয়েছে, আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে। টিভি টক শোতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে গলা চড়াতেন, দেশ ও জাতিকে সবক দিতেন। সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় শাহেদকে গ্রেফতার করে র‍্যাব। এত কিছুর পরে আওয়ামী লীগ নেত্রী উম্মুল আওয়ামী লীগিন শেখ হাসিনা তাদেরকে আওয়ামী ধর্ম থেকে বহিষ্কার করেনি। আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার পাওয়ার চাই, আমি খালি ইলেকশন জামানত না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। এতক্ষণের আলোচনায় অনেকেই হয়তো কষ্ট পেয়েছেন, হযরত, শেষ নবী কিংবা উম্মুল আওয়ামী লীগিন, এসব শব্দ শুনে অনেকেই হয়তো মনে করছেন আমি বাড়াবাড়ি করছি কিনা। না, একদমই না। বর্তমানের আওয়ামী লীগ যেভাবে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাতে তাদেরকে আর যাই হোক কখনোই মুসলিম বলা যেতে পারে না। চলুন তার প্রমাণ দেখা যাক। বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো
কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? মূর্তি তৈরি করায় নাম শুনলে আমরা বুঝি এটা শিরিক। যদিও আজ অনেকেই ভাস্কর্য নাম দিচ্ছেন, আল্লাহর কসম ভাস্কর্য আর শিরি মূর্তি জিনিস একই। গোটা উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হও নবীর প্রেমে। তুমি ভণ্ড, জনগণের অধিকার মেরে তুমি নেতা হয়েছো, কথা বলেন ঠিক কিনা? সবাই দেশের শীর্ষস্থানীয় আলেম, অথচ দীর্ঘদিন ধরে জেলখানায় বন্দী জীবন পার করছেন। তাদের অপরাধ, তারা শেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন। শেখ মুজিবকে তারা শ্রদ্ধা করলেও শেষ নবী হিসেবে মানেন না, যে কারণে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে মূর্তি বিরোধী বক্তব্য রেখেছিলেন। এর পরপরই দেশে শুরু হয় গণহারে আলেমদেরকে গ্রেফতার। আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান। মাওলানা মামুনুল হক সোনারগাঁয়ের একটি রিসোর্টে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একান্ত সময় কাটাতে গিয়ে আওয়ামী ধর্মের অনুসারীদের হাতে হেনস্থার শিকার হন। শুধু তাই নয়, ওই ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার করা হয় মামুনুল হককে। এখন পর্যন্ত তিনি জেলখানায় বন্দী আছেন। কিছুক্ষণের জন্য ধরে নিলাম মামুনুল হক কোনো নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, সেজন্যই তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু তাই যদি হয়, তাহলে নাজিমুদ্দিন এনামুল কিংবা ডাক্তার মুরাদকে শাস্তি দেওয়া হয়নি কেন? এর কারণ একটাই, মামুনুল হক আওয়ামী লীগের শেষ নবী হযরত শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা একথা বলতে বাধ্য হব, আপনি মুহাম্মদ আরবের উত্তরসূরী নন, আপনি আবু জাহলের প্রেরিতা। মামুনুল হকের মতো যেসব আলেমরা প্রকাশ্যে মুজিবের মূর্তির বিরোধিতা করেছিলেন, তাদের প্রায় সকলেই এখন জেলে বন্দী আছেন। শেখ মুজিবের মূর্তির বিরোধিতা করায় আলেমের মাথায় টুপি পরিয়ে শেখ মুজিবকে কামড়ে ধরার কার্টুন প্রকাশ করেছিল আওয়ামী মদতপুষ্ট ভুইফোর সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ। আওয়ামী লীগের এরকম আরও অনেক ভয়ঙ্কর ইসলাম বিরোধী কার্যকলাপের উদাহরণ রয়েছে। রাজীবের সেই আলোচিত ব্লগ থাবা বাবার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে ব্লগার রাজীবের লেখালেখির মূল বিষয় ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করা। তিনি সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহা আম্মক এবং বিকৃত যৌনাচারী হিসেবে উল্লেখ করেছেন। সেই রাজীবের মৃত্যুর পর শেখ হাসিনা নিজে তাকে দেখতে গিয়েছেন, এমনকি সংসদে শোক প্রস্তাব এনে রাজীবকে জাতীয় বীর উপাধিও দিয়েছিল এই আওয়ামী ধর্মের লোকেরা। একাত্তরের পরে আবার সমগ্র বাঙালি জাতির চেতনায় একটা উন্মেষ ঘটাতে পেরেছে স্বাধীনতার। সেই চেতনায় যখন তারা এরকম জাগ্রত করলো, কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব। অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে, এবং বাংলাদেশে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছে, তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে। এরপর আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে রাজীবের মতো একঝাঁক ইসলাম বিদ্বেষী নাস্তিকদের নেতৃত্বে শাহবাগে দীর্ঘদিন চলেছে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ। মাসের পর মাস একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যদিকে পিজি হাসপাতাল, আরেকদিকে ঢাকা মেডিকেলের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা আটকে এমন মাতলামো চলতে থাকলেও মাত্র এক রাতের জন্য হেফাজতে ইসলামকে মতিঝিলে বসতে দেয়নি উম্মুল আওয়ামী লীগিন শেখ হাসিনা। শাহবাগ ইসলাম বিদ্বেষী নাস্তিকদের ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে পাঁচিমের সেই রাতে হাজার হাজার মাদ্রাসার এতিম শিশুদেরকে খুন করে শেখ হাসিনা সরকার। রক্তের বন্যায় ভেসে যাওয়া সেই ঘটনাকে জিরো ক্যাজুয়ালটি আখ্যা দিয়ে সংসদে ইতিহাসের জঘন্য মিথ্যাচার করেন শেখ হাসিনা এবং তার উম্মতেরা। মে মাসের ৫ তারিখে রাত্রে, অর্থাৎ ৬ তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। লোককে আমরা এই সূত্র জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে। সেখানে কিন্তু এক স্ট্যাম্পিডও কেউ কিন্তু আহত নেই। বোম মারা, গুলি করা, সেই রক্তের দাগ না শুকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিক্ষোভে গুলি করে হত্যা করা হয় ২৭ জন তৌহিদি জনতাকে। সারাদেশে শেখ হাসিনার পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগ এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে নেমেছিল সেই বিক্ষোভে। আওয়ামী লীগের যেই অভিযান এখনো অব্যাহত আছে,
বিভিন্ন সময় কোরআনের মাহফিলে প্রকাশ্যে হামলা চালিয়েছে শেখ মুজিবের উম্মতেরা। একদম পিটা এখন কেবল ঠিক করে আলাম মারানির বলা রাষ্ট্রবিধি কথা একদম পিটাই লোলা গেলাম। দশ বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। না না ভালো কথা বলছি, ভালো ভালো, আমি শেষ করি, আমি শেষ করি। আরাপের ১৭৯ নম্বর আয়াত থেকে কথা বলছি, তাহলে নেন আপনি আলোচনা করেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আপনি হতে পারেন নেতা কিন্তু কোরআনের চাইতে আপনার সম্মান বেশি না। পৃথিবীতে মানুষের বড্ড অভাব, এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। দেশের তুমুল জনপ্রিয় আলেম মিজানুর রহমান আজহারীকে এক রাতের নোটিশে দেশ ছাড়তে বাধ্য করে রাতের ভোটের জনক উম্মুল আওয়ামী লীগিন শেখ হাসিনা। চরম ইসলাম বিদ্বেষী দলটি এখন সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রকৃত ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের কথা শুনলেই তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে, যে কারণে জুমার খুতবা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে হয়েছে সরকারকে। দেশের বেশিরভাগ মসজিদে এখন জুমার নামাজের সময় আওয়ামী লীগ নেতাদের বক্তৃতা দেওয়ার জন্য ইমাম সাহেবকে বিশেষ সময় দিতে হয়, যেখানে আল্লাহ রাসুলের কথা বাদ দিয়ে শেখ মুজিবের বন্দনা শোনানো হয় মুসল্লিদের। এক যুবলীগের ক্যাটা আর হুজুর করেছে, আমাকে প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া করা লাগবে। ভয়ে খেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা সবাইকে আল্লাহুম্মা আমিন। খেলায় খেলায় অনেক সময় জবরজের হইয়া যা। শুধু বাংলাদেশ নয়, ক্ষমতায় টিকে থাকতে ভারতের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী জাহিলিয়াত নামের এই দলটি। কাশ্মীরে যখন মুসলমানদের উপর হামলা হয়েছিল তখন আওয়ামী শেষ নবী মুজিবের উম্মতেরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। হাসিনার পুলিশ প্রধান প্রকাশ্যে হুমকি দিয়েছিল কাশ্মীরি মুসলমানদের পক্ষে কথা বললে পরিণতি হবে ভয়াবহ। যেটি আমার দেশের বিষয় নয়, সেই বিষয় নিয়ে যে অনাকাঙ্ক্ষিতভাবে অযাচিতভাবে আমার দেশের কোনো ঝামেলা করার চেষ্টা করেন অবশ্যই তাদেরকে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সবশেষ ভারতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির ঘটনায় সারা বিশ্ব যখন তোলপাড়, তখন আওয়ামী লীগ মুসলমানদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। মুজিব কন্যা হাসিনা বলেছেন, কারো উস্কানিতে রাস্তায় নামলে আমছালা দুটোই হারাবে। অবৈধ তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ভারতের বিরুদ্ধে কোনো নেতিবাচক সংবাদ প্রকাশ করা যাবে না। স্বামী মোদির প্রতি মৃণালের স্ত্রীর এই ভালোবাসার স্বীকৃতিও পেয়েছেন এরই মধ্যে। আনন্দবাজার পত্রিকা এরই মধ্যে তাদের সংবাদে বলেছে, সব মুসলমান দেশ ভারতের বিরোধিতা করলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশ। এর অর্থ হলো পৃথিবীর সব মুসলমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ করলেও বাংলাদেশের তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট চুরি শুরু করা প্রধানমন্ত্রী ভারতকেই সমর্থন করেছে। এবার আপনি বিচার করুন, এর পরেও কি কোনো মুসলমান আওয়ামী লীগকে সমর্থন করতে পারে? কখনোই না। এরা মুসলমানদের চিরশত্রু, কিন্তু তারা তা প্রকাশ্যে স্বীকার করে না, কারণ মুসলমানদের ভোট তাদের দরকার, যে কারণে মাঝে মধ্যে মাথায় পট্টি দিয়ে তাহাজ্জুদ নামাজ আর কোরআন পড়ার ছবি ফেসবুকে দিয়ে প্রমাণ করতে হয় তারা মুসলমান। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। সাধারণ মানুষের এখন একটাই দাবি, কাদিয়ানিদের মতো আওয়ামী লীগকে অমুসলিম ঘোষণা করা হোক। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। Thank you.